আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কুরআন তার সম্বন্ধে বলেছে তিনি উচ্চ আখলাকের উচ্চ চরিত্রের তিনি অধিকারী ছিলেন। ওয়া খুলুকুল আযীম, ওয়া খুলুকুল কুরআন, জিজ্ঞাসা করেছে আয়েশা তিনার আখলাকটা কি, বলে তোমরা কি কোরআন পড়ো না, কোরআনটাই তো আমার নবীর আখলাক, জোরে বলে সুবহানাল্লাহ, কোরআনে যা আছে সব আমার নবীর আখলাক। তো দেখুন ওই মক্কা বিজয় যেদিন হচ্ছে, আর ওই ইতিহাস বলতে গেলে সময় লাগবে, বলবো না সময় ছোটো করে দেবো বলে, ওই ইতিহাসটা বলতে গেলে অনেক বড় সময় লাগবে। তো এই দিকে যেতে চাইছিলাম, আমার মেন বক্তব্য ছেড়ে যাবে, আমি বললাম না কেসরা কাহিনী বলতে গেলে এইদিকে ছেড়ে যাবে, কিন্তু কেসরা কাহিনী চলে এসেছি একটু, তবে একটু বলে নিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের প্রচার প্রসার করছে ইহুদি এবং ওই মক্কার কুফফারেরা আল্লাহ রসুলের উপর, তারা চরম পর্যায়ে অশান্তির জায়গায় চলে গেল যে এইখান থেকে নবী মোহাম্মদকে খতম করতে হবে, তারা হত্যা করার প্ল্যান তৈরি করলো। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীকে জানিয়ে দিলে, হে নবী তুমি এই মক্কা ছেড়ে চলে যাও, এখানে তোমাকে তোমার মানুষ মেনে নেবে না, তোমাকে হত্যা করে দেবে। আল্লাহ রসুল এই ওহী পাওয়ার পর আবু বক্করকে বললেন, আবু বক্কর তুমি রাজি থেকো, তুমি রেডি থেকো, আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন, হিজরতের টাইম এসে গেল, মক্কার থেকে ছেড়ে চলে যাবেন, মক্কার দিকে তাকিয়ে বললেন, হে মক্কা তুমি কত সুন্দর, তুমি কত পেয়ারা, তুমি কত ভালোবাসার পাত্র, তোমাকে আজকে ছেড়ে যেতাম না, কিন্তু এই মক্কার মানুষেরা আমাকে মানায় না, আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, কিন্তু তোর বুকে একদিন ফিরে আসব, ঘর বাড়ি জমি জায়গা হ্যাঁ নিজের জন্মস্থান ছেড়ে চলে যেতে হচ্ছে, সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছে, এর বড় ঘটনা। চলে যাওয়ার পর যখন ফের যখন 10,000 সাহাবী নিয়ে ফের হিজরত করে আসছেন আর মক্কা বিজয় ঘটাবেন, সেই দিন সাহাবীরা পেছন থেকে বলছেন, আল্লিয়াউমা ইয়াউমাল মালআ, আজকে বদলা নিয়ার দিন, যেদিন মক্কা থেকে আমাদেরকে বিতাড়িত করেছিলেন, সব কিছু ছেড়ে আমরা চলে গিয়েছিলাম, জায়গা ছেড়ে চলে গিয়েছিলাম, বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, আমাদের গরু ছাগল যা কিছু সব কিছু তোমরা লণ্ঠন করেছো, আর যখন 10,000 সাহাবী নিয়ে মক্কার পথে রওনা হয়েছি, আজকে কিন্তু বদলা নেবো, ওই দিনকার বদলা আজকে নেবো, রক্তর বদলে রক্তর বন্যা বায়াবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা তোমরা কি বলছো বলো। যদি সাহাবীরা বলেছিল আমরা আজকে বদলা নেব, আল্লাহ রসুল দুজাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ বললো, কথা বলো না, কি কথা বলো না, আল ইয়াউমা ইয়াউমাল মালা বলো না, আজকে বদলা নেওয়ার দিন নয়, আজকে ক্ষমা করে দেওয়ার দিন। যেটা বলো সুবহানাল্লাহ, পৃথিবীর কোন রাষ্ট্রপতির আছে, পৃথিবীর কোন রাষ্ট্রপতির আছে ওই এমানুয়েল ম্যাক্রো ইতিহাস পড়ে নাই আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, ও জানে নাই আমার নবী সারা পৃথিবীর বুকে রাজনীতির প্ল্যাটফর্ম, হ্যাঁ দেশ চালানো এবং মানবিক প্রেম প্রীতি সম্প্রীতি, হ্যাঁ মানবতার মূর্তি প্রতীক কাকে বলে, মানব প্রেম কাকে বলে, দেশ চালানো কাকে বলে, ভ্রাতৃত্ব কাকে বলে, সারা পৃথিবীকে সভ্যতা শেখালেন, সারা পৃথিবীকে বাঁচার শক্তি দিলেন, যিনি কুসংস্কারকে দূর করলেন, লণ্ঠন লুটতরাজকে দূর করলেন, সেই নবীন নিয়ে কটূক্তি করেছে ওই এমানুয়েল ম্যাক্রো, আজ না হয় কাল ওই ফ্রান্স দেশ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদেরকে মুসলমান আমার নবীর প্রেমটা জাগাতে হবে, আমার নবীর আখলাক চরিত্রটা আনতে হবে। হ্যাঁ যে কথা বলছেন তাহলে কি সেই দিন কিন্তু বদলা নিতে পারতেন, আল্লাহর নবীর সাহাবীরা বলছেন বদলা নেবো, আল্লাহ রসুল বলছেন আল ইয়াউমা ইয়াউমাল মারহা, আজকে রহম করার দিন, ক্ষমা করার দিন। ওই যেতে যেতে প্রতিমধ্যে ঘটনা হয়ে গেছে, এই মোহাম্মদ আসছে মক্কায়, ওই বদলা নেবে ঘর বাড়ি ছাড়া, বিয়ে বাচ্চা বিয়ে করার বদলা নেবে, সব যেখানে চলে যাও, সবাই চলে যাচ্ছে, আল্লাহ রসুল ঘোষণা দিচ্ছেন যে ঘরে আছে সে হাজার তাকে ক্ষমা, যে যে অবস্থা আছে তাকে ক্ষমা। এক বুড়ি শুনেছে মোহাম্মদ আসছে, টুকটুক করে পুটলিটা নিচ্ছে আর চলে যাচ্ছে, আর পুটলিটা নিচ্ছে আর টুকটুক করে চলে যাচ্ছে, কিন্তু যেতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, মা আমার বুড়ি মা মায়ের মতো সমতুল্য, আজকে খুব কষ্ট পাচ্ছে, বললো বুড়ি মা তোমার পুটলিটা আমার মাথায় দেবে, বললো কেন, বললো আপনাকে যদি পৌঁছে দিতাম, বলছে নাও বাবা খুব ভালো হয়, বলে কোথায় যাচ্ছেন মা,
বলছে বুড়িমা বলছে যে মোহাম্মদপুরে একজন ব্যক্তি মক্কায় আসছে, সব মেরে ফেলবে, সব শেষ করে দেবে। আমি ওই মোহাম্মদের ভয়ে চলে যাচ্ছি, পুটিটা নিয়ে মোহাম্মদ সাহেব হাসছেন, আর আস্তে আস্তে করে গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে বুড়িমাকে বলছি, বুড়িমা যেতে পারি? বলছে, বাবা সত্যি তুমি একটা ছেলে, তোমার নামটা একটু বলবে? বলছেন, আমি সেই এতিম দুঃখিনী নবী আবদুল্লাহ, আমিন আর দুলার, আমি সেই এতিম নবী মোহাম্মদ, যেটা বলি সুবহানাল্লাহ। বলছে, তুমি তুমি এত সুন্দর ছেলে, তোমাকে ভুল বোঝানো হয়েছিল, তোমার সম্বন্ধে ব্যক্ত ভুল করা হয়েছিল, আমি যখন জেনেছি তুমি হবে শেষ নবী, অতএব আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়িয়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা বলে সুবহানাল্লাহ। এমন এর ম্যাক্রো ইতিহাস পড়ে নাই, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করলো, এ ইতিহাস এমন এর ম্যাক্রো পড়ে নাই, ইতিহাস পড়ে নাই। কোনো রাষ্ট্রপতির ক্ষমতা আছে, তার কাছে সুযোগ ছিল, বদলা নেওয়ার সুযোগ ছিল, তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, শুধু ক্ষমা আর ক্ষমা। যেদিন তায়েফের বুকে দিন প্রচার প্রসার করেছিল, সেদিনও রক্ত ঝরাতে পারতেন, সেদিনও বলতে পারতেন আল্লাহর ফেরেশতা এসেছিল, শক্তি হাতে এসে গিয়েছিল, সেদিন আল্লাহ রাসূল কী করলেন, ক্ষমা আর ক্ষমা, আর বললেন, এরা বুঝতে পারে না আমাকে রক্তপাত করেছে, এদের কম একদিন তিনি মেনে নেবে, এদেরকে তুমি ক্ষমা করে দেওয়ার জন্য বলে সুবহানাল্লাহ। আমরা কিন্তু আজকে বুঝতে পারলাম না যে নবীকে নিয়ে এত ব্যঙ্গচিত্র হচ্ছে। আজকে মুসলমান, এই নবী না আসলে আমি আপনি কেউ সৃষ্টি হতাম না, কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীর নিয়ে এত অপমান হয়, এত লাঞ্ছিত হয়, ঘৃণিত হয়, আর আমরা উদাসীনভাবে মুসলমান বলে দাবি করি, উম্মত বলে দাবি করি, একবারও আমাদের কাছে খেয়াল নাই যে আমার নবীকে নিয়ে এই কটূক্তি হচ্ছে, আমার নবীর জীবনীকে নিয়ে মানুষ ব্যঙ্গচিত্র করছে। কাল মহাশ্বরে ময়দানে যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে প্রশ্ন করে, আপনি ইনসাফ করে বলেন, আমরা উত্তর দিতে পারবো? 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 কেউ পারবো না, সবাই কিন্তু বাধা প্রাপ্ত হয়ে যাবো সেই দিন। সেই দিন যদি বলে আল্লাহ রসুল বলে, তোমাদের জন্য তো আমি এত কষ্ট করলাম, আজও আমি কাঁদছি, আমি যাওয়ার সময় কেঁদেছি, চলে যাওয়ার সময়ও ক্রন্দন করেছি, আমি কবরে বসে বসেও কাঁদছি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। কাল মহাশ্বরে ময়দানে মুসা কালিমুল্লাহ হবে, যে আল্লাহর সাথে কথা বলেছিল, তিনিও বলবেন ইয়া নফসি ইয়া নফসি। হাবি ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রুহাল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আদম সফিউল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি। আমার কী হবে, আমার কী হবে? সাইয়েদুনা শাফিউনা মুহাম্মাদুন নবী ও রাসূলুনা আকুলু ইয়া হাবলি উম্মতি, যেটা বলে সুবহানাল্লাহ। সমস্ত নবী আম্বিয়া বলবেন আমার কী হবে, আমার কী হবে? উম্মতকে ভুলে যাবে, উম্মতকে ছেড়ে দেবে। আমার নবী সেদিন কারোর কথা ভুলবেন না, এই উম্মতকে মধ্যিখানে মনে রাখবে, আর বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। কবর থেকে হবে সমস্ত মহাশয় ময়দানে ইয়া নফসি হচ্ছে, এক কোণ থেকে কে এমন আওয়াজ দিচ্ছে ইয়া হাবলি উম্মতি, তালাশ করো। ফেরেশতারা আসবে, কে বলছে ইয়া হাবলি উম্মতি, তালাশ করে করে দেখা হবে, এক কোণে বসে বসে গিড়গিড়াচ্ছে আর আল্লাহর দরবারে কাঁদছে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। কোথায়? আরশের পায়ের তলায় সেজদায় পড়েছে আর ক্রন্দন করছে, বুখারী শরীফের হাদিস। সেই দিন নবী সমস্ত আম্বিয়া নবী চিন্তায় চিন্তিত, আমার কী ফয়সালা হবে, আমার কী ফয়সালা হবে? সেই দিনও নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলছেন, কী বলবেন? 40 বছর ক্রন্দন করবেন এই উম্মতের জন্যে। হ্যাঁ, যখন ক্রন্দন করতে থাকবে আল্লাহ তাবারক ও তাআলা নবীকে সম্বোধন করে বলবে, মহশরে ময়দানে যখন সেজদায় পড়ে যাবে, কাঁদতে কাঁদতে থাকবে, এত ক্রন্দন করবে, একদিন নয় বাবা, দুদিন নয় বাবা, দীর্ঘদিন 40 বৎসর পর্যন্ত সেজদারতই থাকবে, সেজদা করে ক্রন্দন করবে, আল্লাহ থেকে ঘোষণা হবে, ইরফা রসাক সালতুতি ইসপাতু সাপ্পা, হে নবী তুমি আর ক্রন্দন করো না, ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ, হে আমার হাবিব তুমি এই মহশরের ময়দানে কেরো না, তুমি যা চাইবে তাই দেবো, তুমি সুপারিশ চাইবে তোমার সুপারিশ কবুল করা হবে, বলো সুবহানাল্লাহ। যে নবী
আমার আপনার জন্যে এখানে ক্রন্দন করলেন, মহাশনে ময়দানেও করবেন, কবরতেও তিনি ক্রন্দন করছেন। শুধু আহাবলি উম্মাতি, আহাবলি উম্মাতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? হ্যাঁ, সেজদায় পড়ে যাবে, সেজদা থেকে বলে হাবিব মাথা তোলো, মাথা তোলো, আমার তোমার সেজদা তোমার ক্রন্দন সহ্য হচ্ছে না। আল্লাহ রাসূল মাথা তুলবে, কী চাও বলো? আমার উম্মত যারা খানিকটা গুনাহ করার কারণে জাহান্নামে চলে গেছি, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে আপনি না দেবেন আমি মাথা তুলব না। বলে মোহাম্মদ তোর মাথা তোলো, যা চাইবি তাই তোকে দেবো। যে বলে যা চাইবি তাই দেবো। হাবিব আমি তোর সাথে তো মিজানের ওই মিরাজের রাত্রে ওয়াদা করেছিলাম, তোকে পাশে বসছি, তোকে তো মিরাজ ওই যে ওয়াজ করেছিল, আমার ওয়াজ বুঝতে গেলে কিন্তু বসে থাকতে হবে। এখন সব ঘটনা শুরু হয়েছে, তো রাত আপনাদের বেশি করো, নবী দিবস আপনাদের ধৈর্য আছে আর আমার ধৈর্য আছে। আমি আজ কন্টিনিউস কন্টিনিউস আজকে আট দিন বকে যাচ্ছি, আট দিন, আট দিন হচ্ছে আজকে নেই, ফের কালকে যাবো, এক জায়গায় ফের কালকে যাবো, পরশু দিনও এক জায়গায় যাবো। তাহলে আমাদের কন্টিনিউস এরকম দু ঘন্টা তিন ঘন্টা বক্তব্য হচ্ছে, আমাদের আর বক্তব্য। তবে এটুকুন বলে নিয়েছি, আমি বক্তব্য করার আগে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আমাকে যেন বক্তা এমন করবে যেন মানুষের কোলের ভেতরে ঢুকতে পারি, মানুষের ওই হৃদয়ের রেখাপাত যেন করতে পারি, যেন আমি নিজের নাম কামাইয়ের জন্য জলসা যেন না করি। আল্লাহ আমাকে যখন সুযোগ দিয়েছো, আল্লাহ কিছু কথা বলিয়ে নাও, তারা আমাকে পরবর্তী জলসায় দাওয়াত নাও করতে পারে, তা করুক, কোনো যায় আসে না। যেখানে একবার পেয়েছিলাম কাল মহাশনে ময়দানে, তুমি তো বলবে বাল্লে দোয়ার নিওয়ালা, তুমি একটা আয়াত যেই তোমার কাছে পৌঁছেছিল, তুমি মানুষের দ্বারে কতটা পৌঁছেছিলে, আমি তো বলতে পারবো ওই ধুলা ঘোড়া দলে যে আমি আল্লাহ তোমার কথাকে পৌঁছেছিলাম। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম, হ্যাঁ, যে নবীকে নিয়ে আজকে কটুক্তি হচ্ছে আর যে নবীকে নিয়ে আমরা উদাসীন, সে নবী ওই মহাশরে ময়দানে সবাই যখন বিচলিত, সবাই যখন চিন্তিত, সেদিনই আমার নবী কী করছেন, উম্মতের ফিকির করছেন, আবার সেজদায় পড়ে যাবেন, আবার কী করবেন, সেজদায় পড়ে যাবেন। ইয়া হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, তুমি ক্রন্দন করো না, একদিন নয় বাবা, দুদিন নয়, তিন দিন নয়, দীর্ঘ ৪০ বছর আবার সেজদায় পড়ে থাকবে, ক্রন্দন করতে থাকবে। এ আমার হাবিব সালতো ওটা ইস্পাত সাপ্পা, এ আমার হাবিব তুমি মাথাটা তোলো, আজকে যা চাইবি তাই দেবো, আজকে সুপারিশ চাইবি সুপারিশ কবুল করব, আল্লাহ রসুল উম্মতের দরদি উম্মতের দরদ নবি সেদিন মাথাটা তুলবেন, বলবেন যারা সর্ষে পরিমাণ ইমানটুকু নিয়ে এনেছে আল্লাহ, তাদের জাহান্নামের ফয়সালা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না দেবেন আমি মাথা তুলব না। যারা যারা পরিমাণ ইমানটুকু নিয়ে এসেছে আল্লাহ, ওদেরকে জান্নাতে যতক্ষণ না ফয়সালা করবেন আমি মাথা কিন্তু তুলব না। আল্লাহ বলবেন যা, ওদেরকেও ফয়সালা করে দিলাম, ওই গুনাহগার উম্মতকে নিয়ে সোজা জান্নাতে পৌঁছে দেবে। যেন বলে সুবহানাল্লাহ, আবার নবী সেজদায় পড়ে যাবেন, আবার নবী সেজদায় পড়বেন। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার সেজদায় পড়ে যাবে, একদিন নয় বাবা, দুদিন নয়, দীর্ঘদিন ওরকম সেজদায় পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ আমার হাবিব তুমি কেঁদো না, তুমি যা চাইবে তাই দেবো, যা তোমার পাওনা আছে তাই তোমাকে দেবো, তোমাকে কোনোদিন বিস্তৃতি করব না, তোমার কি পাওনা আছে বলো, তোমার কি দরকার আছে বলো। সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না না মাতা আমি তুলব না। এবার একটু বেশি ক্রন্দন করবে, কান্নার গ্যাহারিতে বেড়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি হয়েছে বলো,
বলল যারা একবার জুবানে কলমা পড়েছি তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ করবেন আমি হাবিব মাথা তুলব না। আল্লাহ বলবেন যা, এদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বল সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর, আমার নবী তোমার নবী সারা বিশ্বের নবী, নবী মোহাম্মদ বলেন, আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবী মোহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর ব্যঙ্গচিত্র হবে, এই নবীর অপমান হবে, লাঞ্ছিত হবে, লুণ্ঠিত হবে, আর আমি আপনি কলিজায় আগুন ধরবে না, এটা কোনোদিন হতে পারে না। আপনি ইনসাফ করে বলেন, এই নবী যদি আমাদেরকে কাল মহাশয়ের ময়দানে প্রশ্ন করে যে আমাকে নিয়ে এত কটূক্তি হয়েছিল, আমাকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, আমার হয়ে কতটা তোমার দরদ জেগেছিল বলো, আমার নিয়ে কতটা কথা ভেবেছিলে বলো, কালকে ইনসাফের সাথে এবার অন্তরে হাত দিয়ে বলেন, আমরা উদাস হয়ে রয়েছি, কেউ আইপিএল নিয়ে উদাস, কেউ খেলা নিয়ে উদাস, কেউ জুয়া নিয়ে উদাস, কেউ তাস নিয়ে উদাস, কেউ ঝগড়া বিবাদে উল্লাস। হ্যাঁ, আমরা কোনোদিন মনেই করি না যে কি হবে, কি হতে যাচ্ছে। সেই দিন বলেন নবী যদি মুখ ফিরিয়ে নাই উম্মতের কাছ থেকে, কোনো মায়ের লাল নাই, নবী তো দূরের কথা, কোনো মায়ের লাল নাই, সেই দিন আপনাকে বাঁচাবে। অতএব আমার আজিজ ও ভাইও, মহতারামা, জোয়ান যুবক, বাবাজি, ভাই জেনেরা, এবাব, সময় থাকতে থাকতে কাজে লাগার, ওভারটেক করতে 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 আজকে আমরা নিজেরাই ওভারটেক হয়ে যাব। কত জোয়ান যুবককে তো এই রাস্তার পৃথিবী থেকে দিয়ে চলে আসলাম, কত জোয়ান যুবক চলে গেল, সেই কবির কথাই মনে পড়ে গেল, ঐতিহ্য রয়ে যাবে, ব্যক্তিত্ব থাকবে না। লাল কিল্লা রয়েছে সাজার নাই, তাজমহল রয়েছে সাজার নাই, কি বলেন, লাল কিল্লা রয়েছে, কে রয়েছে, সাজার নাই, তাজমহল রয়েছে সাজার নাই, হ্যাঁ, কুতুব মিনার রয়েছে কুতুব নাই, কুতুবউদ্দিন বখতিয়ার নাই, বাবরি মসজিদ ভেঙে মন্দির হয়ে গেল, তার ঐতিহ্য কিছুটা হলেও আছে, কিন্তু বাবর আর নাই, আর আমিও আপনি পৃথিবীর মুক্তি একদিন থাকবো না, চলে যাব, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহ কোরআনের কথা বারবার বলেছেন, বারবার বলেছেন, সময় আপনাদের কাছে থাকলে বলতাম, কিন্তু সময় আমি বেশি নিতে চাই না, আপনাদেরকে বিরক্ত করতে চাই না, আপনাদের কাছে একটা আবেদন রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন ওই নবীর যে কটূক্তি যারা করেছে তার জন্যে কমপক্ষে কমপক্ষে প্রতিবাদ করার জন্যে আল্লাহ রাসূলের কাছে জবাব দেওয়ার জন্য কমপক্ষে নমাজে হাত তুলে বলবেন, আল্লাহ আমি কিছুই করতে পারলাম না, আমি হতভাগা উম্মাহাত, সারা পৃথিবী আমাদেরকে পাকড়াও করেছে, আমার কোনো শক্তি ছিল না, আজকে আমি অন্তত আল্লাহর দরবারে দুয়াটুকুন কি করতে পারবো না, এই বাপ দুয়াটুকুন কি করতে পারবো না, দুটো হাত তুলে, হ্যাঁ দুটো হাত তুলে দুয়াটুকুন কি করতে পারবো না নবীর জন্য, যে আমার নবী, আমার নবী না হলে তো আমি বাঁচবো না, এ পৃথিবীতেও বাঁচবো না, এ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বাঁচার কোনো উপায় নাই, কমপক্ষে এটুকুন দোয়া করছি রাব্বাল আলামিন, আমার কোনো শক্তি নাই, আমি দোয়া করছি এটুকুন, যে জালিম আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো, যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, ওর হেদায়ত থাকলে হেদায়ত দাও, না তো চিরতরকে ধ্বংস করে দাও, কমপক্ষে বলবো ওই হাদিসের উপর আমল করে মন থেকে ঘৃণা করেছিলাম, আর আমি আপনি এমন উদাসীন হয়ে গেছি যে ওইটুকুন খবর আমাদের কাছে রাখার সময় নাই, ও হয়েছে বাদ দিয়ে দিকে, হয়েছে বাদ দিয়ে, এইরকমভাবে আমরা সরিয়ে দিচ্ছি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কেন আল্লাহ রসুল বলেছেন, কালা মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু মিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ওয়ামান লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মানুষকে বলে গেলেন যে
এখন তোমাদের সামনে কোনো খারাপ কাজ হতে দেখবে যদি শক্তিটাকে হাত দিয়ে তাকে রুখে দাও, যদি তাও তোমার যদি শক্তি না থাকে হাত দিয়ে যদি রুখতে না পারো কমপক্ষে তুমি জুবান দিয়ে তাকে বলবে, তাও যদি সম্ভবপর না হয় কমপক্ষে তুমি মনে মনে ঘৃণা করবে। কমপক্ষে কি করবেন? মনে মনে ঘৃণা করতে হবে, দোয়া করতে হবে। এটা পারবো না, এটা পারবো না, এ বাপ করবো তো ইনশাল্লাহ আগামীকাল থেকে। হ্যাঁ ইনশাল্লাহ কমপক্ষে করবো। আর ওই ফ্রান্সের দ্রব্য যদি আমি না পড়াশোনা করতে জানি, কেউ যদি জানে, ওই মালটাকে আমরা বয়কট করব। আমাদের দরকার নয়, আমরা আমাদের ধর্ম নিয়ে বাঁচতে চাই। আমাদের মাল নিয়ে নিয়েছেন, চাল নিয়ে নিয়েছেন, সব কিছু নিয়ে নেন, কোনো যায় আসে না। গাড়ি দিয়ে দিলাম, বাড়ি দিয়ে দিলাম, বিবি বাচ্চা আলা ওলা সব দিয়ে দিলাম, সব নিয়ে চলে যান, কিন্তু আমার নবীকে আমরা ছেড়ে থাকতে পারবো না, পারবো না, পারবো না। কেন? যে নবীর জন্য দুনিয়াতে এসেছি, যে নবীর জন্য চন্দ্র সূর্য নক্ষত্র তৈরি হয়েছে, ওই নবীকেই আমরা নিয়ে থাকতে চাই। অতএব আমার নবীকে আমাদের জানের থেকে ভালোবাসি, ওই রাষ্ট্রপতিকে জানিয়ে দিতে চাই, ও হচ্ছে আমাদের কলিজায় আগুন জ্বলেছে, ওই কলিজায় আঘাত করেছে, ওই কলিজার আঘাতের বদলা ওকে পেতে হবে, পেতে হবে, পেতে হবে। তাই আমার ভাবছি সোনাক্তার ভাইরা, আমি তো ও কথা বললাম, আজকে আমি আপনি আমার নবীকে বড় কষ্ট দিচ্ছি, বলবো কথা বলবো? হ্যাঁ, আমার নবীকে বড় কষ্ট দিচ্ছি। আমার নবী বলছেন সব থেকে আমার কষ্ট পাই কোথায় জানেন? আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর ঠিক জ্বর আসছে আর ছাড়ছে, জ্বর আসছে আর ছাড়ছে, শেষ কথা বলে বক্তব্য করে দোয়া করে দেবো ইনশাল্লাহ। এই কথাটা আপনাদের কাছে বলে শেষ করে দেবো, আর আমি কথা বাড়াবো না। জ্বর আসছে আর ছাড়ছে, সুস্থ হচ্ছে, মসজিদে নবাবির সময় একদম ফজরের সময় হয়ে গেছে, আল্লাহ রসুলের সাহাবিরা চুপচাপ দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুলের একটু জ্ঞানটা ভাঙল, ভাঙার পর দেখছি মসজিদে নবাবি নমাজের সময় হয়েছে। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা আয়েশা বললেন, ইয়া রসুল্লাহ আপনার সাহাবিরা দাঁড়িয়ে আছে নমাজ পড়বে বলে। বললো আমার ক্ষমতা নাই, নবীবিহীন আবু বক্কারকে দিয়ে জমাতটা করিয়ে নাও। জমাতে সবাই দাঁড়িয়ে গেছে, আয়েশাকে বললেন, আয়েশা মসজিদের নবাবির দরজা সরিয়ে দাও। দরজা পাদর পর্দাটা সরিয়ে দেওয়া হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টি ভরে আর শেষ জীবনে দেখছেন আমার সাহাবিরা কাতারবদ্ধ হয়ে নমাজ পড়ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন আর চোখ দিয়ে টস 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 করে পানি অশ্রু বইছে। আয়েশা বলছেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ আপনার কি কোনো কষ্ট হচ্ছে? বলছেন, না গো আয়েশা কোনো কষ্ট হয় নাই। বলে তাহলে আপনার চোখে পানি? বলছে, দেখো আয়েশা আমার এই যে পানিটা দেখছো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা সুখের কান্না, কান্না দুপ্রকার হয়, একটা সুখের কান্না একটা দুঃখের কান্না। বলল, আয়েশা আয়েশা এই নমাজকে প্রতিষ্ঠিত করার জন্যে আমি তায়েফে রক্ত ঝরিয়েছি, এই নমাজকে প্রতিষ্ঠিত করার জন্যে লক্ষ লক্ষ সাহাবীর জীবনকে বিবিগুলোকে বিবাহ করেছি, লক্ষ লক্ষ সাহাবীর জীবনকে বিসর্জন দেওয়া হয়েছে, এই নমাজকে প্রতিষ্ঠিত করতে আমার পবিত্র রক্ত মাটিকে হারাম করে দেওয়া হয়েছিল, কোনো ইনসান জিন কেউ দখল করতে পারবে না, হজম করতে পারবে না, আমার এই দান্দার মোবারক শহীদ করে আমার রক্ত ঝরিয়েছে উহুদের ময়দানে, এই নমাজকে প্রতিষ্ঠিত করতে যেয়ে এত কষ্ট ক্লান্তি করেছি, এই নমাজ যখন আমার সাহাবিরা কাতারবদ্ধ হয়ে পড়ছে আর আমি শেষ যাবার সময়ে দেখছি আমার সাহাবিরা কাতারবদ্ধ হয়ে নমাজ পড়ছে, আমার আজকে দুঃখের কান্না নয় আয়েশা, সুখের কান্না, সুখের কান্না। লাস্ট ফিনিশিং, মানুষ যখন চলে যায় দামি কথাটাই বলে যায়, উম্মতের কথা বলে যাচ্ছেন, এখানেও নবী ভুলছেন না, কি বলছেন? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার সাহাবীরা, হে আমার উম্মত উম্মতিরা, দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, দুনিয়া থেকে পর্দা নিয়ে নেবে, তখন কিন্তু আয়েশার কথা বললেন না, খাদিজার কথা বললেন না, ফাতেমার কথা বললেন না, আলীর কথা বললেন না, হাসান হোসেনের কথা বললেন না, পৃথিবীর
কোন ব্যক্তির কথা বললেন না, উম্মত উম্মতির জন্য শেষ উপহারটা দিয়ে গেলেন, আসসালাত আসসালাত আসসালাত, হে আমার উম্মত উম্মতি, নামাজ নামাজ নামাজ, কি বলেন, রেখে গেলেন নামাজ। হে উম্মত উম্মতি, আমি কিচ্ছু বলে যাচ্ছি না, হাসান হোসেন কারবালা ময়দানের যুদ্ধ শহীদ হবে আমি জানতাম, ফাতেমার কষ্ট হবে আমি চলে যাওয়ার পর ফাতেমা চলে যাবে, আলীর কষ্ট হবে সব জানি, আমি কারোর কথা বলছি না। হে আমার উম্মত উম্মতি, শ্রেষ্ঠ উপহার তোমাদের কাছে রেখে যাচ্ছি, কিছুই নয়, নামাজ নামাজ নামাজ, নামাজটা কায়েম করবি, আমি নবী সেইদিন তুই জাতি পাপ করিস না কেন, নামাজটা তোর জীবনে যদি অল্প থেকে থাকে আমি তোকে ধরে নিয়ে পার করে জান্নাত নিয়ে চলে যাবো। সুবহানাল্লাহ, হ্যাঁ কেন করবেন না, পড়বেন না নামাজ, আহা এই উম্মতের কাছে সব থেকে দামি জিনিস ছিল নামাজ। একটুখানি এখানে জাস্ট দু মিনিট নিচ্ছি, মুসা আলাইহিস আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ বলছেন কথা বলা সম্ভব পড়ে না আমার সাথে, তোমরা অনেক কথোপকথের পরে রসিকতার সাথে আল্লাহর সাথে কথা বলছেন, কী কথা হলো, তুর পাহাড়ে গেলেন মুসার সাথে কথা হচ্ছে, মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে আর বলছে, আল্লাহ একটা কথা বলবো, বলে বলো, বলছি আল্লাহ আমার পরে আর কারোর সাথে কথোপকথন হবে, বলে মুসা তুমি কোথায় আছো বলো, বলে কেন আপনি তুর পাহাড়ের পদদশে আছি, আপনি চূড়ায় আছেন, বললো মুসা জানো, বাইনি অবাইনিক সাবঈনা হিজাব, হে মুসা তুমি আর আমার মধ্যেকার 70,000 পর্দার সাথে কথা হয়েছে। মুসা সাথে বলছে দেখো, বলছে তারা নবী হবে না, তারা নবীর উম্মত হবে, বলে কোথায়, বলে ওই যে কারসে মহলার দিকে জ্বলে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ নবীর উম্মত হবে, তারা উম্মত হবে নবী হবে না, তারা দৈনন্দিন 5 বার আমার সাথে ডাইরেক্ট কথা বলবে। বলে কীরকমভাবে, বুঝতে পারলাম না, বললো মিরাজের রাত্রি আসবে আমার কাছে আসবে, আমি উপহার স্বরূপ নামাজ দেব, আর আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় শুধু নামাজের কথা বললেন কেন, আল্লাহ রসুলের শ্রেষ্ঠ উপহার যেটা মিরাজ থেকে এনেছিলেন নামাজ, ওই নামাজটা রেখে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা কালিমুল্লাহকে সম্বোধন করে আল্লাহ বললেন, তোমার সাথে 70,000 পর্দার ভেতর দিয়ে কথা বলেছি, এমন একটা উম্মত আসবে তাদের সাথে আমি দৈনন্দিন ডাইরেক্ট পর্দা নয় 5 বার কথা বলবো। ছেড়ে বলে সুবহানাল্লাহ, কবার ডাইরেক্ট, কবার 5 বার কথা ববো, কবার বলেন 5 বার, অজু করে যখনই মাথাটা শেষ দেয় দিয়ে দেবে, সাজদা করবে, বলছি আল্লাহ রসুল বলেছেন মান্দা যখন বলবে সুবহানা রব্বিয়াল আলা, অমনি ওপর থেকে আসবে হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা তোর কি বল দরকার, যেরকম সুবহানাল্লাহ, এইরকম একজন নামাজ নামাজ আমরা পাওয়ার পর, সাজদা পাওয়ার পর, মুসা আলাইহিস সালাম অনেক কথোপকথন চেষ্টা করার পর 70,000 পর্দাতে কথা বলে উৎফুল্ল হচ্ছেন, আর আমি আপনি ডাইরেক্ট 5 বার কথা বলার সুযোগ পেলাম, আমাদের মতন হতবাগা কপাল পোড়া আর কাদের হবে, যে নবীর উম্মত হওয়ার পর উম্মতের কথাটাই ভুলে গেছি, নবীকেই ভুলে গেছি, আর যে নবী সব থেকে দামি উপহার আমার জন্য আপনার জন্য রেখে গেলেন নামাজ সেটাকেও ভুলে গেছি, যখন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা হবে, যদি আল্লাহর সাথে কথোপকথন হয়ে যায় আর পৃথিবীর কোনো মায়ের লালের দরকার নাই, আর কোনো পৃথিবীর রাষ্ট্রপতির শক্তির ক্ষমতার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই এতক্ষণ কথা বললাম আজ থেকে কমপক্ষে নিয়ত করবেন, আলামিয়া আনিল্লাদিন আমানু আন্তাকসা কুলুবুক মায়ের তুলেছিলাম, এখন কি সবাই হয় নাই, সেই জন্য বলছি দেখতে দেখতে 60-70 বছর পার হয়ে গেছে, কারো 40 বছর, কারো 30 বছর পার হয়ে গেছে, আমার বাপজি জ্ঞানী সোনাচ্ছাদেরা দোয়া করে দেবো, শেষ দোয়া আপনারা করে যাবেন, দেখতে দেখতে সময় চলে গেল, ওই জন্য বলছি আর সময়কে বেকার করবেন না, আর সময়টা অযাচাতে কাজ বিকার করবেন না, এ পৃথিবী ছেড়ে আমি চলে যাব, আপনি চলে যাবেন, ভাববেন পাঠিয়েও নিয়ে গেলাম কি, সেই জন্যে যে মূল্যবান দিন আপনার কাছে রয়েছে, যে আল্লাহর আখলাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি রয়েছেন, যদি একটু আমল করে যেতে পারেন, একটু আমল করে যেতে পারেন, খোদার কসম নবী আমাদেরকে
একদম হাতে ধরে পার করিয়ে দেবেন জান্নাতে। আল্লাহ তো বলেছিল নবী তোমাকে পাঠিয়ে যাওয়ার কুরআনটা শোনাবে, গল্প করতে পাঠাইনি, তোমাকে কুরআন দিয়েছিলাম, আমি ওয়ারিস করেছিলাম নবী, তুমি মানুষকে দেখাবে, হেদায়তের পথে দেখাবে, অন্ধকারে রয়েছে, নিমজ্জিত রয়েছে, উম্মতকে শিখাবে, উম্মতের কি দায়িত্ব, আমার কি দায়িত্ব, মানুষকে শিখাবে, কোরআন পড়ে পড়ে শোনাবে। এই সুযোগ পাওয়ার পর যদি হাত ছাড়া করে দিই, আপনারা দাওয়াত করবেন আমার কোনো যায় আসে না, কিন্তু কাল মহাশয়ের ময়দানে আমি দাঁড়াতে পারবো না। সেই জন্য কোরআন শুনিয়ে গেলাম, যদি কষ্ট পেয়ে থাকেন ব্যথা দেওয়া ঠিক নয়, আমাকে কোরআন আমাদেরকে বলো, আমরা অনেক অন্ধকারে রয়েছি, আমরা অনেক ভুল পথে রয়েছি, আমরা তো অনেক কিমতি উম্মত ছিলাম, আমাদের সম্মান এখানে নয়, পৃথিবীকে, পৃথিবীর রাষ্ট্রপতি আমরা হতাম, পৃথিবীকে সভ্যতা আমরা শিখেছি, পিপাসা তো মানুষের পিপাসা নিবারণ আমরা করেছি, আজকে আমাদের থেকে ঝান্ডা চলে গেলে কেন, আমাদের থেকে রাজত্ব চলে গেলে কেন, এই জাতি এত লাঞ্ছিত কেন, এই জাতি এত পদজনিত কেন, এই জাতি এত ঘৃণিত কেন? কারণ হলো একটাই, নবী বলেছিলেন, সেই কথা বলে যাচ্ছি, দুটো জিনিস তোমাদেরকে রেখেছি, কোরআন হাদিস, এর বাইরে গেলে হবে না। আমরা কোরআনটাও ছেড়েছি, হাদিসটাও ছেড়েছি, আর আমাদেরকে সবাই পদভুষ্ট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন এই জলসায় যারা জোয়ান যুবকরা অনেক পরিশ্রম করেছে, আপনারাও টাকা পয়সা দিয়েছেন, প্রত্যেকের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, বিশেষ করে আমাদের মা বাবা যারা চলে গেছে তাদের জন্য দেওয়া হবে। আমরা সবাই এখন অন্তরে অন্তঃস্থল থেকে তিনবার ইস্তেগফার পড়ে নিই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম।